এত বাজে সংবাদ তাই না? আগে কখনো শুনি না। পেপারে এখন বাজে বাজে সংবাদ থাকে, প্রচুর বাজে সংবাদ হচ্ছে যে নেগেটিভ। মন ভালো করার মতো কোনো সংবাদ তুই পাবি না পেপারে, পত্র পত্রিকায়। এত বাজে, ফেসবুকে তো নাই, এত বাজে। ফেসবুক জুড়ে এখন শুধু হতাশা আর হতাশা। কিন্তু কি হতাশা, নতুন বছর আসছে এত পজিটিভিটি নিয়ে। ফেসবুকে প্রত্যেক মানুষের এখন শুধু হতাশা। কি হতাশা, কি চায় ওরা? ফেসবুকে ঢুকলে তুই দেখতে পাবি এক হতাশা, দ্বিতীয় হচ্ছে পণ্যের বিজ্ঞাপন, গতকালকে ঠিক একটা জিনিস খেয়াল করলাম, হচ্ছে যে ওই ধর যে আরেক চ্যানেলে একটা অ্যাঙ্কার ছিল, সে হচ্ছে যখন নতুন চ্যানেল অন্য চ্যানেলে গেল, অন্য চ্যানেলের ফাইনালে গিয়ে সে হচ্ছে যে মানে আজকে ফাইনাল, আমাদের ফাইনাল রাউন্ড আমাদের এখানে শেষ হচ্ছে, আপনারা এতদিন দেখছিলেন অমুক অমুক শুধুমাত্র চাঞ্চল সাহেব। আগামী বছর নতুন সিজন শুরু নে, ততদিন পর্যন্ত সঙ্গেই থাকবেন স্টার জলসার। আমাদের একইরকম, কিছুদিন পরে আমাদেরকেও তাই বলতে হবে, আপনারা শুনছেন ই ভ্যালি প্রেজেন্স মোটু পাতলু দ্য টুফান কিংস। কারণ তখন মোটু পাতলু নাট বলতে থাকবে না, মোটু পাতলু হয়ে যাবে। টুফান কিংসটা ঠিকই থাকবে না, যেখানেই যাই না কেন, যাই করি না কেন, সবসময় টুফান কিংস থাকবে। টুফ আমাদের তো মানে কিং যখন হয়ে গেছি পদ আমরা ছাড়বো না, না না, এটা তো আমরা শিখছি ছোটবেলা থেকে, একবার গদি পেলে ছাড়া যাবে না। গদির লোভ বুঝেছে, একটা লোক মাছ ধরতে গেছে, আচ্ছা তো মাছ ধরতে গেছে, মাছ যেই সে কোনো বড়শি নেয় নাই, সে কোনো জাল নেয় নাই, সে কোনো ই নেয় নাই, মানে যে মাছের যে আধার দেয় আধার নেয় নাই, কিছু নেয় নাই। সে নিয়ে গেছে একটা চেয়ার, আচ্ছা তো চেয়ারটা পানিতে ডুবাইছে, চেয়ারটা পানি থেকে উঠাইছে, দেখে বড় বড় রুই কাতলা উঠে পাশের জেলে দেখে তো অবাক, কি ব্যাপার, সে বড়শি নাই, জাল নাই, আধার নাই, খালি চেয়ার ডুবাইতেছে আর উঠাইতেছে, খালি মাছ উঠতেছে। ও আবার চেয়ার নিয়ে আসছে, তাহলে আমি চেয়ার দিয়ে ধরবো। সে চেয়ার ডুবায় উঠায় কোনো মাছ ওঠে না, চেয়ার ডুবায় ওঠায় কোনো মাছ ওঠে না। পরে ওই লোকের কাছে গেছে, যাওয়ার বলতেছে ভাই আপনি চেয়ার ডুবাই দিচ্ছেন আর উঠাইতেছেন, এত বড় বড় মাছ উঠতেছে, আমি তো একই রকমভাবে চেয়ার ডুবাইলাম আর উঠাইলাম, কিন্তু আমারটাতে মাছ ওঠে না কেন? খালি চেয়ার ডুবাইলে হবে, গদির লোভ তো দেখাইতে হবে না, লেভেল লেভেল, ঠিক আছে। খালি চেয়ার ডুবাইলে হবে না, তুমি যদি গদির লোভটা যদি দেখাইতে পারো, বড় বড় রুই কাতল এমনি উঠে আসবে। মেয়েটা শুধুমাত্র হচ্ছে যে যাই কিনে, ওই মেয়েদের তো ম্যাক্সিমাম দেখবি যে আনইউজড থেকে যায়, হ্যাঁ ওই পছন্দ হয়েছে কিনছে, ওই লিপস্টিকটা ওই দুই চারবার দেওয়ার পর আর ব্যবহার করা হয় না, ওই নেল পলিশটা কিনছে আর ব্যবহার করা হয় না, এরকম কিনে কিনে শোকে সাজায় রাখছে। তো একদিন মা অতিষ্ঠ হয়ে বলতেছে যে সব জিনিস তুমি ব্যবহার করো না, ওই সব জিনিস কিনে শোকে সাজায় রাখার, শোকে ভরে রাখার মানে কি? আম্মু ওই যে প্লেট বাসন কোসনগুলো তো আমার জন্মের পরের থেকে দেখতেছে, আমি কিছু বলছি ব্যবহার করে যা ফকির আসছে, ব্যবহার করেন না এমন কিছু থাকলে আমাদের দেন, গরিবের উপকার হবে। কালকে আইছেন আমার জামাই আজকে বাসায় নাই, একটু ব্যবহার হয় না, নিয়ে যাবেন আপনি। বলতেছে যে তোমার জীবনের শেষ ইচ্ছা কি, একজন মুমূর্ষ ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছে। বলছে যে এই বয়সে তুমি শেষ মুহূর্তে এসে উপনীত হয়েছো,
আর তো বেশি দিন বাঁচব না, যাওয়ার আগে তোমার শেষ ইচ্ছাটা বলো, আমরা যদি পূরণ করে পূরণ করার চেষ্টা করব যত কঠিন ইচ্ছাই হোক না কেন। আচ্ছা, এইটা অসম্ভব ব্যাপার, এত কঠিন ইচ্ছা জীবনে কেউ কোনোদিন পোষণ করে নাই, আপনারা পারবেন না, শুধু শুধু শুনে আফসোস করেন না, পরে মরার পরে আমারও আফসোস হবো আপনাদেরও আফসোস হবো। আচ্ছা না না বলো, তুমি যত কঠিনই হোক আমরা চেষ্টা করবো। তুমি কি প্যারিসের আইফেল টাওয়ার দেখতে চাও, তুমি কি ডিজনি ওয়ার্ল্ড ঘুরতে চাও, তুমি কি নরওয়ের রাতের সূর্য দেখতে চাও, তুমি কি রাতের সূর্য দেখতে চাও, তুমি স্নোফল দেখতে চাও, সব ব্যবস্থা করাবে। কয় না আমারটা আরো কঠিন। আচ্ছা বলো তোমার কি কঠিন, আমরা দরকার হলে ওই দেশের প্রাইম মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করবো, নাহলে আমরা ওই অমুক সংগঠন তমুক সংগঠন ওর সাথে যোগাযোগ করবো। বলছে সংগঠন দিয়ে কাজ হবে না, বলছে তাহলে কার দিয়ে কাজ হবে, বলছে আবার আম্মা পারবে। বলছে ওয়াও, তাহলে তো কাজটা আমাদের জন্য সহজ হলো। বলো কি তোমার শেষ ইচ্ছা। কয় আম্মার সাজানো শোকেসের মধ্যে থালা বাটিগুলোতে আমি খায়া মরতে চাই। এটা তো খুব টাফ হয়ে গেল, ঘর পাল্টা দেখে আমি দুইটা নতুন ট্রে পাইছি। আচ্ছা, সেটা মনে হয় আমি কোনোদিন দেখি গত বছর বাণিজ্য মেলা থেকে দুইটা ট্রে আমি কিনে দিয়েছিলাম, যে একটা বাসা ইউজ করবো একটা মেহমানে ইউজ করবো। আচ্ছা, দুইটা নতুন তো দুইটাই সে উঠায় রেখে দিছে, সে এক বাসা থেকে আরেক বাসা যাই অন্য বাসা যাই, আমার মনেই নেই যে আমি ট্রেগুলো কিনেছি, দেখার পর মনে হয়েছে কি ব্যাপার। বলে না কোনো কাজে তো লাগে না তাই উঠায় রাখছি, রুটি মেকার লাগবে তা রুটি মেকার কিনে দিছে, কোনোদিন একটা রুটি বানানো হয় নাই রেখে দিছে, এই কিছুদিন আগে নতুন একটা ফ্রাই প্যান কিনে দিছে ফ্রাই করার জন্য, ওদিন দেখি পুরানো সেই কড়াইতেই ফ্রাই করতেছে আমার ডিম, ওকে নতুন ফ্রাই কোথায় ফ্রাই প্যান কোথায়, বলে বস্তার মধ্যে রেখে দিছি। পরে না বাবু, তাহলে এগুলো কিনা হয় কি জন্য আমার বাসা, মাঝে মাঝে এরকম উল্টোপাল্টা হয়ে যায়। হ্যাঁ, যেমন ছেলেদের উল্টোপাল্টা হয়ে যায় যখন তারা হচ্ছে যে ঘরের মধ্যে থাকে। যেমন হচ্ছে এক ছেলে তার বড় ভাইকে ফোন করছে, ভাই ভাই আমি তো একটা বেয়াদবি করে ফেলছি ভাই আপনার সাথে। বলছে কি বেয়াদবি করছো বলো তো? বলছে ভাই ওই যে ওই দিন আপনারে ওই দিন আমরা মানে আড্ডা দিতেছিলাম না, আড্ডার মধ্যে যে বেয়াদবি করছিলাম, আমার তো ভাই ওই দিন মাথায় ছিল না, পরে মাথায় উঠছে, আমি তো লজ্জায় আপনার ফোন দিতে পারি নাই, মাফ করে দিন ভাই। বলছে কি হয়েছিল বলো তো? ওই যে ওই দিন আপনারা আমি বললাম না ভাই আমি মাঝে মধ্যে একটু মাল খাই। বলছে হ্যাঁ বলছিল তো ভাই, মানে আসলে মাথা ঠিক আছিল না ভাই, ভুলবাল বলে ফেলেছিলাম। বলছে হ ভুলবাল বলে ফেলছিলা, তাইলে ভুলবাল কেন বলছিলা? ওই যে ভাই আপনারা আমি বলছিলাম না ভাই আমি তো ভাই ওই যে মাল খাই না ভাই, ওইটা আপনারা মনে করেন যে ঘোরের বসে কয়ে ফেলাইছি ভাই, আপনি মাফ করে দিন। কেন ঘোরটা কী জন্য লাগছিল? ওই দিন একটু খাইছিলাম ভাই, মাফ করে দেন ভাই ভাই ভাই। মানে এরকম হয় অনেক সময়, এই যে বর্ষির কথা বলতেছি, অনেকে দেখবেন যে এক জেলে ওই যে মাছ ধরতে গেছে আবার, হ্যাঁ সে লোক ভুলো মনে জেলে। আচ্ছা, সে গেছে মাছ ধরতে গিয়া হঠাৎ করে খেয়াল করলো একদম নদীর সামনে এসে পড়ছে, প্রায় মনে হয় 30-40 কিলো হাইটা নদীর সামনে আসে, আসার পরে মাছ ধরার জন্য যে জাল ফেলতে যাইব তখন দেখে সে জাল আর নেই। আচ্ছা, দেখে জাল নেই, এবার চিন্তা তাহলে বর্ষি দিয়ে মাছ ধরি, বর্ষিতে ধরতে যাবো দেখে বর্ষি হয় নাই, তাহলে চিন্তা করছে আচ্ছা বর্ষিও নাই জালও নাই, আদার গুলো হাত দিয়ে ধরে রেখে মাছ ধরে লয়ে যাবো। আচ্ছা, আদার খুঁজতে দেখে কোমরের গোজা থেকে আদারটাও পড়ে গেছে রাস্তা দাঁড়িয়ে দিকে, আধারও নাই, এত দূর হাইটে এসে তো বাসায় ফেরত যাওয়া তো সম্ভব না, কিছু না কিছু বাসায় নিতে হবে, মাছ না নিয়ে গেলে তো দুপুরে খাওয়া খানাও হবে না, আর বাজারে বিক্রি করবে কি টাকা হবে না, বুদ্ধি দিয়ে মাছ ধরতে হবে। তো পয়সা রয়েছে দেখে যে মাছ সামনে দিয়ে আসে ঘুরে গাড়ে যায় মাছটা ধরতে পারে না, পরে অনেকক্ষণ পরে দেখে যে অনেকগুলো মাছ একসাথে এসে ওর সামনে দাঁড়াইছে, পরে বেলা জিজ্ঞেস করছে কি মাছ ভাই আজকে মাছ ধরবেন না, মাছ দিয়েছে তো না রে, তো আমার তোর ভাবি কইছে মাছটা ধরতে না বুঝছস, মাছটা ধরা নাকি ভালো না, তোদের জীবন আছে না মাছকে, হ হ ভাবি তাহলে বুঝছে ব্যাপারটা না, তো আজকে কেমনি বই থাকবেন? কয় না মনে কর আজকে তোর ভাবি অনেক মজা করে আদার রান্ধতেছে বুঝছস, তখন কইছে নিয়ে যাই নিয়ে যেতে কইছে দাঁত খাওয়াই মতো করে, তো যাবি নাকি চল আমার লোকের চল খাওয়াই মাছ যে লিডার, হ্যাঁ তারও চালাক শালা মাঝি মাঝি জেলে, হ্যাঁ আমার ঘরে ভাইল দিয়ে নিয়ে যাবো আদার খাওয়ানো লোভ দেয় এবার আমাকে খাইয়া লেবা, কইব না কয় জেলে ভাই আপনি যাওয়ারটা দিছেন দাওয়ারটা আমরা গ্রহণ করছি,
কিন্তু সমস্যা আমাকে তো ঠ্যাং নেই বুঝেন নাই, আমরা তো হাইটে যেতে পারবো না। এক কাজ করেন ভাবির এখন আদারগুলো নিয়ে দিকে আইতে, চালাক হইতে হবে, চালাক। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ডিয়া, ভারত, হিন্দুস্তান এর সবচেয়ে হার্টথ্রব নায়ক, নায়কের নাম জানি কি, কোনটা হার্টথ্রব আমি কেমনে কম, আরে টাকু 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 রোবট নায়ক করছে রজনীকান্ত, মাছ ধরবে একদিন তো গেছে মাছ ধরতে। আজকে আমি সব মাছ ধরা নিয়ে বলবো, যা আছে গো বলে এপিসোড মাছ ধরা। মাছ ধরতে গেছে তো গেছে বলে বলতে রজনীকান্ত স্যার তো বড়শি নেবেন না, বলে না আমার বড়শি লাগে না, জাল না না জাল লাগবে না, বলতে কি লাগবে আমাকে এক প্যাকেট ভিজিটিং কার্ড দাও। ভিজিটিং কার্ড ক, হ্যাঁ ভিজিটিং কার্ড দাও। ভিজিটিং কার্ড দেওয়া হলো, বলে স্যার ভিজিটিং কার্ড দিয়ে কীভাবে মাছ ধরবেন, চুপ করো খামোশ বেদব ছেলে। নদীর সামনে গেছে সব মাছটা তো ভিড় দেখছে, আরে রজনীকান্ত সারাইছে, আরে সবাই ভিড় ধরে লাইনে খারাইছে, দেখ দেখ রজনীকান্ত সারাইছে। তো আট দশটা ভিজিটিং কার্ড পানির মধ্যে ছুঁড়ে মারছে, বলে স্যার এটা কী হলো, ঠিকানা দিয়ে দিলাম, মাছ নিজেই এখানে আমার সাথে দেখা করতে হইব, ভিজিটিং কার্ড দিয়ে ঠিকানা দিয়ে দিলাম, দেখবি এখন মাছ নিজেই আসবে আমার সাথে দেখা করতে। এখন রজনীকান্তের মেয়ের বিয়ে হচ্ছে, বিয়েতে ডিজে পার্টি আসছে, ডিজে বাজানো হচ্ছে, ডিজে বাজাতে বাজাতে যখন মাঝরাতের প্রায় রাত বারোটার কাছাকাছি পৌঁছে গেছে, তখন উপর থেকে একটা এলিয়েনের স্পেসশিপ নেমে আসছে, ওইখান থেকে একটা এলিয়েন নেমে আসছে, নেমে এসে রজনীকান্তে বলতেছে স্যার ডিজেদেরকে আসতে বাজাইতে বলেন আমার পোলার পরীক্ষা। ও আপনাদের ডিজে সাউন্ড শোনাও নে, পড়তে পারতো স্যার একটু পড়তে দেন। ও বলতেছে যে এই যে দেশে সুনামি আসছিল জাপানে, কেন আসছিল, কেন রজনীকান্ত একদিন ঘুম থেকে ওঠার পর ভুলে টয়লেটে না গিয়ে ওই জাপানের দিকে ফিরে আসে ইস্যু করে দিছিল, সেই ইতে তাপে এবং চাপে জাপানে মনে করেন যে সুনামি চলে আসছে। এই জন্য এই যে পরীক্ষা পরীক্ষা ধর উন্নত বিশ্বে, উন্নত বিশ্ব পরীক্ষার প্রশ্ন কমন না পড়লে কি বলে, কি বলে, কোয়েশ্চেন ইজ সো হার্ড। আমাদের দেশে কি বলে, কি বলে, নিশ্চয় বউয়ের লগে ঝগড়া করে প্রশ্ন বানাইছে, আলাই ফাজিল বউয়ের লগে ঝগড়া করে প্রশ্ন প্রশ্ন বানায়। প্রশ্ন নিয়ে অনেক কি আছে, মানে বলতেছে যে স্যার এই প্রশ্নে মানে ভুল আছে, তুই কেমনে বুঝলি, আমি তো পড়ি নেই, আমি তো কিছু পড়ি নেই, কোনো কিছু না পড়ে কোনো প্রিপারেশন ছাড়া পরীক্ষা দেওয়ার সুবিধা কি, কি প্রশ্ন কমন না পড়লেও মনে হইব না যে প্রশ্নপত্র হার্ড হয়েছে। ঠিক আছে, মানে সবচেয়ে বড় কথা আমাকে জন ছোটবেলায় অনেকে আসছিল যারা পরীক্ষা তো ডেট তো দূরের কথা, কি পরীক্ষা এটাই ভুলে যেত, হ্যাঁ আজকে কি বাংলা পরীক্ষা, ইংরেজি পরীক্ষা, অঙ্ক পরীক্ষা, হ্যাঁ এগুলো নিয়ে ফ্রেন্ড সার্কেল, দুই ধরনের ফ্রেন্ড সার্কেল থাকতো, গ্রুপ থাকে না, একদম ফার্স্ট বেঞ্চে যারা গ্রুপরা বসে এরা খুব ব্রিলিয়েন্ট, এদের কথাবার্তা টপিক থাকতে হলো কি, আচ্ছা ইয়ে দশের কয়ের উপপাদ্যটা পড়ছিস, না না রে হায়ার ম্যাথে যে আট নম্বর অঙ্কটা, ওরে বাপরে স্কোয়ারেরটা মিলাইতে আমার খুব মানে মাথা গরম হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা যে আজকে ওই চ্যাপ্টার সেভেনটা কিন্তু আমি পড়ি নেই, লাস্টের অঙ্কটা করি নেই বুঝছো, তো ওইটাইলে আমার দেখাইস, আর ওকে ঠিক আছে চ্যাপ্টার সিক্সের দশ নম্বর অঙ্কটা আসলে আমার তো দেখাইস, এটা লোক ফার্স্ট বেঞ্চের লোকের কথাবার্তা, আর পিছনে কথাবার্তা আজকে পরীক্ষার পরে বুঝছো টঙ্গের টঙ্গের দোকানে বুঝছো যে আইব মালতী আইব, যাবি না, এই যাইস কিন্তু তুই আইস, আর শুন যে পরীক্ষা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে বাইরে খাড়ায় দুজনে এক লোক দাঁড়ায় টানুন না, ঠিক আছে এই লোক মনে করেন কথা, আর একদম ব্যাকবেঞ্চারদের ইয়ে কি কি কথাবার্তা কি হয়, তারপরে মনে করেন একদম শেষে শেষে বহেও না ওরা, মানে ওদের কোনো বেঞ্চই নাই সে, কারণ ওরা আসেই না, বছরে আহে এক দুই দিন পরীক্ষার দিন, একদম নিরীহ বাচ্চার মতো আহে, স্যার যে কি হয়েছে আমার খুব জ্বর ছিল স্যার, সাত দিন আইতে পারি নাই, ওর কোনো বেঞ্চ নেই, যে এনে ফাঁকা পাইতো ফার্স্ট বেঞ্চে বইতো লাস্ট বেঞ্চে বইতো, ওই নিরীহ, ওই জানেই না পরীক্ষা কি পরীক্ষা, ওই আসে আইসে এদিকে দুই তাকায় দেয় যাওয়ার মতো আরেকটা চোখে ইশারা দেয় কি পরীক্ষা রে, মুখ দিয়েও জিগে না চোখের ইশারা কি পরীক্ষা, ওই পরে ইশারা কয় আমিও জানি না, ওই আবার ইশারা কয় মিথ্যা তা কস, তোর সামনে ক্যালকুলেটার
তার মানে অঙ্ক পরীক্ষা, ওকে বিশ্বাস কর আমি অঙ্ক পরীক্ষা মনে করে আইছিলাম, আজকে ইংরেজি পরীক্ষা। বিভিন্ন ধরনের মানে পরীক্ষা ক্লাসের মধ্যে যে একটা ক্লাসিফিকেশন তৈরি হয়ে যায় পরীক্ষা নিয়ে, এটা ছোটবেলা থেকে আমরা দেখছি এবং শোয়ের মধ্যে ক্লাসিফিকেশনটা আছে আমরা করছি। এই যে প্রথমের দিকে যে আমাদের 15 মিনিট যে যোগ বলি, এটা কিন্তু পরীক্ষা, এটা একটা বিশাল পরীক্ষা, এটা বিশাল পরীক্ষা। কোন দিন কি বলবো, কি যোগ থাকবে, কি বলা হবে, কি বলা যায় আপনাদেরকে, যে কোনটা বললে আপনারা মনে করেন আমাদের ফোন দিয়ে বিচার দিবেন না, এটা কিন্তু একটা বিশাল পরীক্ষার মধ্যে পড়ে আমরা। আমরা কিন্তু ডেইলি মানুষের 6 কি পুরো মাস পড়ালেখা হয় শেষের দিন পরীক্ষা হয়, আমাদের প্রত্যেকটা দিন পরীক্ষা। আমি এটা বুঝতে পারি, শুক্রবার দিন একটা ছুটি থাকে আমাদের, খালি পরীক্ষার গ্যাপ, তারপর পরের দিন পরীক্ষা দেওয়ার জন্য একটা গ্যাপ দেয় আর কি। হ্যাঁ, তবে এই পরের দিন গ্যাপটা আমরা হচ্ছে যে এবার কাজে লাগানোর চেষ্টা করছি, এবার আপনাদের পরীক্ষা হবে। এটা হচ্ছে যে প্রতি শনিবার সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত নাটবল্টুতে নন স্টপ ফোন কল রিসিভ করা হবে, একেবারে 8টা পর্যন্ত। ওই দিন কোনো কথাবার্তা হবে না, কোনো আমরা নিজেদের কোনো কথাবার্তা বলবো না। যারা যারা কমপ্লেন করে, যারা যারা বলে তো নাটবল্টুতে 3 বছর ধরে ফোনে পাইনি, এখন রাগ করে ফোন নাটবল্টু শোনাই বন্ধ করে দিছি, তাদের জন্য বিশেষ সুযোগ শনিবার দিন 1 ঘন্টাও যদি আপনি না পান তাহলে আমাদের কিন্তু কমপ্লেন করতে পারবেন না আপনি ভাই, প্লিজ প্লিজ, তাহলে বুঝতে হবে যে আপনাদের যে কপালটার মধ্যে সমস্যা আছে। ঠিক আছে, সপ্তাহের প্রতি শনিবার 7টা থেকে 8টা পর্যন্ত নন স্টপ ফোন কল রিসিভ করা হবে। তাই আমাদের ডিস্টার্ব করবেন না, আমাদের কার বলবেন না, যেসব কথা বলবেন না যে আমি ফোনে পাই না, ফোনে পাই না, ফোনে পাই না, ফোনে পাই না, তাহলে বুঝতে পারবেন ফোনের সমস্যা না নেটওয়ার্কের সমস্যা, তাহলে আপনি রিচার্জ না করে কল দিতেছেন। এখন তো কোনো সমস্যা নেই, এখন আপনি SMS করুন, কমেন্ট করুন, কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর পেজে গেলে দেখবেন যে ওখানে লাইভ চলছে, চলছে। হ্যাঁ, ওইখানে আপনি কমেন্টটা করবেন আর শেয়ার করবেন আমাদের লাইভটি। SMS করার জন্য লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। আর এছাড়া তো প্রতিদিন 7:40 থেকে 7:50 পর্যন্ত ফোন কল রিসিভ করাই হবে, তবে শনিবারের জন্য স্পেশাল কিন্তু। হ্যাঁ, আর ফোন করার জন্য নাম্বার হচ্ছে 02-55-03-6-59। এবার কী হতে পারে ঘটনাটা, কি শনিবার দিন দেখবে যে মন খারাপ ফোনের, ফোনের নেটওয়ার্ক নাই, লাইন নাই, ওইটাই বেস্ট হবে। তখন আমাদের মাফ কইরা দেন ভাই, ভাই ভাই এটা বলতে পারি, আপাতত আমরা যাই ভাই। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফ্যান কিংস, ফিরছি একটু পরে। হ্যাঁ, ব্রেকের পর ফিরবো, যাই বলতাম না একবার চলে যাচ্ছে, মন খারাপ হয়ে গেছে নাই।
আমি এটা বিশ্বাস করি না, একদমই বিশ্বাস করি না। কি বিশ্বাস করি না? আসুক যা আসার আসুক। আচ্ছা আসুক, তারপরে না আসা পর্যন্ত আমরা বিশ্বাস করছি। আহ কি সুখ, আসুক। আপনারা শুনছেন নিবেলি প্রেজেন্স, নাট বল্টু, দ্য টু ফান কিংস। আহ কি সুখ, আসুক, অসুখ, সুখের অসুখ, সুখের অসুখ। কি যেন একটা লাইন ছিল, কোনটা? ও আচ্ছা, মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মতো ব্যথা। হাসি পেল রিপ্তি লিখেছে, তাও তো ভালো যে তোমরা সানডেতে ফান কল করো নাই, রাখো নাই, ও সানডেতে রাখি নাই, তাতেই ও খুশি। আবিবা লিখেছে ফ্রম পুরান ঢাকা থেকে, ভাইয়েরা আম্মু আমাকে এখন ফোন ধরতে দেয় না, তাই রেগুলার এসএমএস করতে পারি না, প্লিজ কোনো আইডিয়া দাও যেন আম্মুর কাছ থেকে ফোনটা নেওয়া যায়। আরে সন্ধ্যা 7টার সময় অনলাইন ক্লাস হয় আম্মু। হ্যাঁ ফোনটা তখন লাগবে, 7টা থেকে 8টা পর্যন্ত আম্মু অঙ্ক ম্যাথ ক্লাস, ওইটা তো মিস করলে বুঝছো। সাজেশন দেবে, সাজেশন আম্মুদের কাছে সাজেশনটা কিন্তু অনেক বিশাল ব্যাপার। আমার সাথে পাঙ্গা নিতে এসো না। আচ্ছা আসবো না কেন? আজকে সকালে আমি একটা বিস্কুটকে চায়ে ডুবিয়ে মেরে ফেলেছি। আই এম সাবু, টেক মাই সালাম। আমাদের ক্লাসে একটা ছেলে আছে, সে বছরে দুইবার স্কুল আসে খালি এক্সাম দিতে। হ্যাঁ এরকম সব ক্লাসে থাকে, ক্লাসে থাকে, হ্যাঁ মাঝে মাঝে দেখা যায় আর কি তাদের। তানিয়া সুলতানা লিখেছে, তোমরা বড়লোক হওয়ার স্বপ্ন দেখো আর আমি চিকন হওয়ার স্বপ্ন দেখি। এই তুমি তো এমনি চিকন তানিয়া, আর চিকন হলে তো তুমি ভ্যানিশ হয়ে যাবা। সত্যবাদী বাটপা ঢাকা থেকে লিখেছে, নাটবল্টু ভাইয়া আমি না হয় সিঙ্গেল কিন্তু আমি তো অনেক ছোট বাচ্চা মানুষ, আব্বু এগুলো জানলে কিন্তু আমাকে বকবে। না কিন্তু ভালো আছে ছেলেটা, ভালো ছেলেটা, ভালো একের ছেলে, ক ক ক। রতনাল হাসান লিখেছে, প্রথম মাতাল, জানিস বাজারে একটা ডিমওয়ালা মোরগ দেখে এলাম, দ্বিতীয় মাতাল, দুর্বোকা মোরগ কি গোরা যে ডিম পারবে। সাইরা নাজনী ডেমো থেকে লিখেছে, ও কিউট বল্টু, এসএমএসটা পড়ো না প্লিজ, পড়ো না প্লিজ, পড়ো না প্লিজ। আচ্ছা ভাই একটা জোকস বলেন তো, নাট বল্টু একটা চিকন ছেলে, ভালো অনেক হাসি পিছে। পূজা মুন্সিগঞ্জ থেকে লিখেছে, বল্টু ভাইয়া কালকে তুমি আমার এসএমএস পড়ো নাই, অন্য পূজার এসএমএস পড়ছো, ভাইয়া জানো আজকে আমি খেজুরের রস খাইছি। আই রে সেদিনের কথা মনে পড়ে গেল রে, আই রে ভালো এক্সপিরিয়েন্স ছিল না কিন্তু। হ্যাঁ আমরা তিন দিন ধরে আই রে করছি। অ্যানি ইসলাম লিখেছে, হাই হোয়াটস আপ, আই এম ইওর নিউ ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার শো অ্যানি। শাফি লিখেছে, আমার পরিবারের সবাই জানে যে ফোনের যে সমস্যাই হোক একটু টিপাটিপি করেই আমি ঠিক করে দিতে পারি, এবং তারা আমার উপর এতটাই বিশ্বাসী যে ফোনের স্পিকার কেটে গেলেও বলে শেষবার একটু চেষ্টা করে দেখ না, টিপাটিপি করে যদি ঠিক করতে পারিস। কি প্যারাডক্সিক্যাল মেহের, ও রে এসএস তো আমি পড়ি ভাই, আমার জন্য ছোট ছোট নাম বাই করে দেন না। এটা একটা বইয়ের নাম আছে, প্যারাডক্সিক্যাল সাজিদ, সে ঠিক আছে কিন্তু প্যারাডক্সিক্যাল নামটা তো আমি ঠিক মতো পড়তে পারছি, তার জন্য তুমি আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। প্যারাডক্সিক্যাল মেয়ের কুমিল্লা থেকে লিখেছে, মি আম্মু আমি টেনে উঠছি, তারপর তো আসে নাই, আসছে মনে দেখছি দেখছি, ও আসছে, আম্মু টেনে উঠে কই গেছো, ঢাকা না বরিশাল? আমি নানে থেকে নাট বল্টুতে গেছি, টেনে উঠে পৌঁছাইছি। ও আচ্ছা শাফি, আচ্ছা শাফি তো পড়েছি। আচ্ছা শাফি কি এখনো বাড়ির ছাদে উঠে কুয়াশার মধ্যে শুনে? এখন তো ঠান্ডা পড়ছে, তো এখন কেউ যে ছাতা নিয়ে বসতে হয়, মাঝখানে বোধ হয় শুনছিলাম ওই অ্যাপে শুনে, তাই না? শাফির ওয়াইফাই আছে। নাসিফ লিখেছে সাভার থেকে, ভাই আপনাদের নিউ টু ইয়ার শুনি, কিছু কিছু মেয়ে ছেলেদের দিকে যেভাবে তাকায় থাকে মনে হয় হারানো স্বামী ফিরে আসে। মেহের সাভার থেকে লিখেছে, একটা ইংলিশ এক্সামে আমার এক ফ্রেন্ড আমার দুইটা এক্সট্রা পেজ নিয়ে লিখেছিল, আর স্যার ওর খাতার সাথে আমার পেজ পিন করে খাতা নিয়ে চলে গেছে। আমি আহমেদ লিখেছে, নর্মাল মানুষ বলে যে আম সিক, বি ইনস্টাগ্রামার, আচ্ছা হ্যাশট্যাগ সিক, হ্যাশট্যাগ ডক্টর, হ্যাশট্যাগ চেকআপ, হ্যাশট্যাগ প্যারাসিটামল, হ্যাশট্যাগ থার্মোমিটার। সানজিদা ঢাকা থেকে লিখেছে, তোমাদের নাম্বারটা আরেকবার বলো, 02550366 59, ইয়েস
জান্নাত ফ্রম ঢাকা ইউ আর নিউ ফ্রেন্ড, এটা কি ছিল? আমরা নতুন ফ্রেন্ড, ঠিক আছে তাও চলবে। এস এম মুকিত লিখেছে, এই শীতের রাতে এখনো শীত কোথায় দেখো মুকিত, ঘুমানোর সময় লেপের নিচে মশা ঢুকে গেলে নিজেকে এই বলে সান্ত্বনা দেই, যাক একটা মেয়ের সাথে ঘুমিয়ে আছি, বিশেষ দ্রষ্টব্য, শুধুমাত্র মেয়ে মশারাই রক্ত খায়। উরি বাপ রে। সাদিকা ঢাকা থেকে লিখেছে, ভাইয়ারা তোমাদেরকে লাভ ইউ, অনেক বড় ফ্যান, তোমাদের বাদরামির জন্য অনেক কষ্টের মাঝেও হাসি, অনেক লাভ ইউ তোমাদের দুষ্টমি, আর বল্টু ভাইয়ার ফানি সংও লাইক করি। এমডি ফেরদোস লিখেছে, আমি এই প্রথম কমেন্ট করলাম, পড়বে কি না জানি না, না আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি যারা হচ্ছে প্রথম কমেন্ট করে বা নতুন কমেন্ট করে, কারণ হচ্ছে আমরা বুঝে গিয়েছি যে পুরনো যারা আছে ওরা এত হাজারবার কমেন্ট করবে যে হচ্ছে নতুনদের আর খুঁজে পাওয়া যাবে না। হৃদি খান গাজীপুর থেকে লিখেছে, হাই নাট বল্টু ভাই কেমন আছো, বাসি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বাসি। মাহমুদুল হাসান নাইম লিখেছে, ওই নাট তুমি নাকি ব্যাচেলর পয়েন্টে গেছো? না, আমি নোয়াখালীর ভাষা ঠিকঠাক মতো বলতে পারি না, এই জন্য শেষ পর্যন্ত আমি যাইনি, আমি যাইনি, তবে আমি স্টুপিডসে জয়েন করেছি। মাবিয়া গাজীপুর থেকে লিখেছে, বল্টু তোমার প্রবলেমটা কি, হ্যাঁ 12 দিন যাবৎ আমার এসএমএস পড়ো না, নাট আমি যতবার তোমার ভয়েস শুনি ততবার তোমার প্রেমে পড়ি, লাভ ইউ। এমডি নাফিউল ইসলাম লিখেছিল, না কিছু লিখেনি, শুধু স্মাইলি পাঠিয়েছে। না তানিশা নূর লিখেছে, কমেন্ট করতে করতে পা ব্যথা হয়ে গেছে, তারপরও কমেন্ট পড়ো না তোমরা, কমেন্ট করলে পা ব্যথা হবে কেন, পা দিয়ে কমেন্ট করে তো। মাবিয়া গাজীপুর থেকে লিখেছে, বল্টু, সেটা বললাম তো, এনি গাজীপুর থেকে লিখেছে, বল্টু আমার জীবনে তোমার সাথে ফোনে কথা বলা কি আর হবে না, আরে হবে হবে, আর আর কিছু কি দিন আয়েগা, আয়েগা আয়েগা, একদিন বলিস, আয়েগা একদিন কথা হয়ে যাবে। হ্যাঁ তারপরে ওইটাই দেখবি যে ফলোও করেছে, দেখবি যে বলা হইতেছে ডেইলি কথা হয় আমার সাথে। ইয়ামিন মাহমুদ সানা নরসিংদী থেকে লিখেছে, সামওয়ান তুমি তো আমাকে ভুলেই গেছো, মি আপনি কি আমার এফবি পাসওয়ার্ড যে মনে রাখবো, ওরে বাপ রে বাপ রে, লেভেল দিলে রে, কি লেভেল দিলে রে, এ লেভেল না বি লেভেল না ও লেভেল। তারপর মনে করো মায়ের খেয়ে আরো প্রচুর কাঁদবো। ভাইয়ারা কেমন আছো, ঘোড়াশাল থেকে আমি বলছি, ভেরি গুড, তোমার নাম কি? ও আখি জসীমউদ্দিন লিখেছে, নাট ভাইয়া তোমার কাস্টমারক, ওরে বাবা কাস্টমারক না, পানি ভিডিও না, ওটা কাস্টমার কেয়ার করে না, কেয়ার করে না, আর ফানি ভিডিও, আচ্ছা অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। নূরজাহান ঝুমুর লিখেছে, হাই হ্যালো সিফাত ইসলাম, বিগ ফ্যান ফ্রম গোপালগঞ্জ, থ্যাংক ইউ। আর কে আছে, আলফাত মামুন হাসিব, একটু আগে ঝালমুড়ি খাইছি, পুরি। নাহিদা রামপুরা থেকে লিখেছে, হ্যালো নান ভাই, হ্যালো কি, আচ্ছা রাঙ্কু দাস এরকম কি মানুষের নাম হয়, রানু মন্ডল হবে, রাঙ্কু দাস হবে, আর এ এন কি ইউ কে ইউ খুঁজে না পাওয়া আমি, ঠিক আছে ওটাই পড়ে দিয়েছি আমরা। চলে এসেছি আমরা ফান কলে, ইয়াহু কই মুঝে জঙ্গলি কাহে কেহতা জি কেহতা রাহে, ফান কল ধরবো এখন আমি। হ্যালো হ্যালো হ্যালো, বাহ তিনবার হ্যালো বললে কেটে যায় অটোমেটিক, এটা পরীক্ষিত, শনিবারের জন্য ওয়েট করতেছে। হ্যালো কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো অবস্থা, নাম কি? আমার নাম মোহাম্মদ ইয়াসিন শেখ। ইয়াসিন শেখ কোথেকে? কি ঢাকা? আচ্ছা নারগানার রেডিও ভলিউম অনেক বেশি, নারগানার এলাকার রেডিওটা কমান। এই তো ভাই প্রায় 3-4 দিন হইব।
তিন চার দিন কি ভাইয়া বাংলায় বলেন নালে গুছায় বলেন বাংলায় তো বলছি প্রায় তিন চার দিন হয়ে যাবে আচ্ছা তিন চার দিন হয়ে গেছে আপনি শুনতেছেন তারপরেও বুঝতে পারতেছেন না যে কল দিলে রেডিও ভলিউমটা কমাইতে হয় একটু বললাম আজকে কতবার ট্রাই করেছেন ভাইয়ের সাথে লাখ লাখ আজকে ভাইয়ের সাথে কথা বলে আমরা তাল মিলাইতে পারতেছি কারণ সে নিজের কথাই নিজেরা শুনছে ও কারণ সে রেডিওটা চালায় রাখছে তো তাই নিজের কথাই সে একবারে মুখে কথা বলে আবার রেডিওটা কানিতেছে আমারটাকে গ্যাসে ঠিকমতো পৌঁছাইছে তখন সে কথা বলতেছে রাবে না আমি মুখ দেখাতে পারতেছি না কাউকে লজ্জায় হ্যালো 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 সবাই শনিবারে কথা কবে হ্যালো হ্যালো উমা কই শনিবারে কথা হবে তো আরে বোকা আজকে তো প্র্যাকটিস করো আচ্ছা হ্যালো হ্যাঁ সবকটি চ্যানেল এই মুহূর্তে ব্যস্ত আছে না ব্যস্ততা শেষ হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন রেডিওটা একটু কমাবেন প্লিজ হ্যালো আমাকে 300 না কে তুমি ওই যে সেদিন গেল কি যে না গান গাইতে গিয়ে আমার দম বন্ধ হয়ে গিয়েছিল গান গাইতে নিয়ে দম বন্ধ হয়ে গিয়েছিল তাও তুই পচাইছিস ডিব্বা ছুড়ে মারলাম মাথাটা পেটে গেল তারপরে বলতো কবিতা বললো আঙ্কেল ভালো আগে কালো বাবা আর একটু ভালো জোক ছিল না ওয়ালাইকুম আসসালাম কে জানো তুমি ও না তাহলে ঠিক আছে খাদিজা খাতুন কি জিয়ার গার্লফ্রেন্ড কেমন আছেন ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো সামনে থেকে আরো বাবা আমরা তো শনিবার থেকে সারাদিন ফোন দেবো সকাল 8টা থেকে রাত 8টা আমি অনেক খুশি কেন থেকে ফোন করেছো জি ঢাকা সবার থেকে ও কাছাকাছি খুব কাছাকাছি উমা তুমি দেখনি কখনো আমাদের আমরা দুজন অনেক সুদর্শন না ভাইয়া দেখি নাই ওহো যাক ভালো হয়েছে দেখো না এখনো পর্যন্ত যাই হোক দেখা হয়ে যাবে একদিন ঠিক আছে ভুলে কবিতা লেখবে না কবিতা লেখার দরকার তাহলে কিন্তু হাতি খেপে যাবে হ্যালো 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 হ্যাঁ কে বলছেন কোথেকে বলছেন তাদের জন্য মানে
এখন আমাদের কমেন্ট একটু কম দেখা যায়। ওরে বাবা, কোন দিন আমাদের তানিয়া সুলতানার কমেন্ট পড়া হয় না, এফএম পুকার কমেন্ট পড়া হয় না, সাকিবিয়ান রতন, তারপর হচ্ছে সাফি আহমেদ, বজ্জাতের হাড্ডি, এদের কমেন্ট আমরা কোন দিন না পড়ি। হ্যাঁ, আবার এই খালার কাছে ছিলাম কয়েকদিন, তার জন্য নিজের দোষ এখন আমাদের ঘরে চাপানোর চেষ্টা চলছে, তাই না? আমি তো নিজে করতে পারে না, আমাদেরকে বলতেছে আমরা নাকি কমেন্ট পড়ি না। ঠিক আছে, চিনলাম চিনলাম আপন মানুষ চিনলাম। ঠিক আছে, পিয়ামণি, তাহলে তুমি নাকি নতুন নতুন প্রেম করতেছ? আমিও তো শুনছি কিন্তু শিওর না। খুব ভালো বলছে। তুমি কার কথা শুনছো, কার কাছে শুনছো? এই যে মাত্র এই যে বটু ভাইয়ের কাছে শুনছি। ও, মানুষের শোনা কথায় কান দিও না, বুঝছো? কথা কান দিব না, কিন্তু নাটবল্টুর কথা সবসময় কান দিবা। হ্যাঁ, শোনা কথায় কান দিতে হয় না। আমাদের এটা শোনা কথা না, আমাদের এটা বলা কথা। একটা জোক শোনাও। আচ্ছা, জোক শোনাই। হ্যাঁ, শোনাও। সেদিন আমি চাঁদকে বলতেছি, আচ্ছা চাঁদ তুমি এত সুন্দর কেন? তো তখন চাঁদ বললো, দেখ বোন, ফাজলামি করিস না, সূর্য আমার গার্লফ্রেন্ড। যাই হোক, ঠিক আছে, ভালো থেকো, সঙ্গে থেকো। হ্যালো হ্যালো, আজকে কতবার ফোন করেছো? আমাদের উপর থেকে তোমার বিশ্বাস উঠে গেছে যে না এটা ভূত, এটা কোনো আসল কেউ না, এরকম মনে হয়েছে? এক মাস ধরে শোনা, তুমি কি কি বুঝলা যে নাটবল্টু কি আসলে শোনা যাবে নাকি বাদ দিতে হবে? সবাইকে আমরা বলি যে মাঝে মাঝে একটু রেডিও চেঞ্জ করবেন, চেঞ্জ করে একটু ঘুরে আসেন। আপনি সবাই যে বলতেছেন, ওরা কি অন্য চ্যানেলে আছে? ওহ, তাই তো না, তাহলে যে নিউজ এর ওরা কিভাবে জানে যে আপনারা শুনছেন অমুক চ্যানেলে? হ্যাঁ বলো। একটা জিনিস মিস করে ফেলতাম। হ্যাঁ, তারপর বলো। ফোন দেয় না, আরেকটা হচ্ছে ফোনে রিচার্জও করে দেয় না। ও একটা কমপ্লেন বলছে, আমরা আরেকটা কমপ্লেন বুঝতে পেরেছি, কোনো সমস্যা নাই, তুমি এরপরে আবার ফোন দিও, বাকি সমস্যাটা সমাধান করা হবে। ঠিক আছে, নাম কি আমরা শুনছিলাম? হ্যাঁ, আয়শা। আয়শা, ভালো থেকো আয়শা, তোমাকে মনে রাখবো। ঠিক আছে, আজকের মতো আমরা ফান কল এখানে শেষ করছি, যাচ্ছি ব্রেকে। শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বোল্ট টু দ্য টু পয়েন্ট কিংস, শেয়ার করতে থাকুন, ফিরছি একটু পরে। সত্যি কথা, সত্যি তো আছে। ঠিক আছে, চল। 94.8 Capital FM. Capital FM.
Yes, Philam Sheshbar Mother Shamaki. Welcome, Janachi Nut Bull to the 2.1 Kings only on Capital FM 94.8. Yes, Shamaki. Welcome again. Last বারের মতো শেয়ার করেছে তানিয়া সুলতানা, আমি যে পরিমাণ ঘুমাই মানুষ নেশা করলো এত ঘুমাই না, ওয়াও কংগ্রেচুলেশন। শিমলাতু জাহান শেয়ার করেছে, তারপর এস কে আয়ানকে দেখতে পাচ্ছি শেয়ার করেছে, দেখতে পাচ্ছি আর জে মরিয়ম, তারপরে আছে আমাদের শেয়ারের লিস্টে জান্নাতুল শুক্রিয়া, ভেরি গুড, নতুন নতুন নাম পাচ্ছি। সিয়াম তালুকদারকে দেখতে পাচ্ছি, এম ডি হাসান শেয়ার করেছিল, তারপর এম ডি সাইদুর রহমান নাসিফ, মাজারুল মাহফুজুর রহমান রাকিবকে দেখতে পাচ্ছি, তারপরে আরও দেখতে পাচ্ছি শো অ্যাটাচমেন্ট লেখা দেখতে পাচ্ছি শেয়ার করেছেন আমাদের কে 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 তুমি নন্দিনী, আগে তো দেখিনি কে চলেছ এই পথেই রূপে জি ইমান। ইয়ামিন চৌধুরী শেয়ার করেছে, এম ডি মেহেদি শেয়ার করেছে, তারপর শেয়ার করেছিল এম ডি আবদুল্লাহ মাহি, তাহমিদ সিদ্দিকী শেয়ার করেছেন, এরপরে শেয়ার করেছেন কে 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 এফএম বুকার লিখেছে যে মেয়ে এখনো সরিষা খেতে গিয়ে ছবি তুলে নাই সে মেয়ে ওলিয়া ওলিয়া লেভেলে চলে গেছে। আমি রাইহান ইসলাম শেয়ার করেছে, আরাফাত হোসেন শেয়ার করেছেন, আরো শেয়ার করেছেন আমাদের মাঝে যারা তাদেরকে দেখা যাচ্ছে না প্রাইভেসি সেটিং এর কারণে, তারা মোটামুটি তারা নিজেদেরকে সুপ্ত প্রতিভাকে গুপ্ত করে রাখিয়ে দিয়েছেন। তবু লাস্ট পর্যায়ে দেখতে পেলাম সোনিয়া ইসলাম বিটিকে দেখতে পাচ্ছি। এই ছিল আজকের নিউজ, তারপর চলে যাচ্ছে বিস্তারিতে, এখন বিস্তারিত পড়বো, বিস্তারিত এস এম এস যারা আমাদের ফেসবুক লাইভ ফেসবুক পেজ কোথাও সে এখন আমাদেরকে দেখেনি, সেটাও হচ্ছে আমি নিজেও অবাক হয়েছি। ঘোড়াশাল থেকে আঁকি লিখেছে সজল ভাই আই লাভ ইউ, এন্ড শাওন ভাইয়া লাইক ইউ, তোমাদের দু বছর ধরে শুনি, থ্যাংক ইউ সো মাচ দুই বছর ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। নাহিদ লিখেছে থ্যাঙ্কস নাট ভাই আমার টেক্সট পড়ার জন্য, এগুলো কি শেয়ার ছিল না হচ্ছে এখন এসএমএস, এখন এসএমএস পড়ছি, শেয়ারগুলো তো শেষ পড়া শেষ। আচ্ছা আচ্ছা, শেয়ার তো আজকে প্যার সে পার দিয়া মানে তাড়াতাড়ি করে, বাকিগুলো দেখা যাচ্ছে না, আমি কি করব কি করি আমি কি করি আমি। জিয়াদ বাঁধন লিখেছিল দাদা কেমন আছেন, ভালো আছি বাঁধন, আপনি কেমন আছেন, যদিও আর জানাতে পারবেন বলে মনে হচ্ছে না। জিয়াদ ম্যামনসিং থেকে লিখেছে ভাইয়া আমার গরুটা সন্ধ্যা 7টা থেকে হারিয়ে গেছে, শুনলাম ও নাকি নাট বল্টুর অফিসে গেছে, পাইলে জানাও। ঠিক আছে, পাইলে ধরে ঘাট ধরে নিয়ে আসবো। এসা শাহিন রানা, ওরে বাবা শাহিন রানা কতদিন পরে, অনেকদিন পরে আবার সেই প্রিয় শোটা শুনতেছি, জানি আমাকে ভুলে গেছেন কিন্তু এখন থেকে আবার রেগুলার শুনবো। আমরা আমাদের রেগুলার লিসেনার কাউকেই ভুলে যাই না, তুমি যদি 5 বছর পরেও এসে আমাদেরকে জিজ্ঞেস করো যে আমাকে চিনতে পেরেছেন, দেখবো আমরা ঠিকই চিনতে পেরেছি একবারে, এক সার চিনে ফেলাবো। সাবেক মিম বর্তমান তাইরিন কালীগঞ্জ থেকে লিখেছে যে নাটবল টু শুনে সে ছোট না, ওকে বাটপার, ও আচ্ছা বাটপারকে বলছে, নাটবল টু যে শুনে সে ছোট না না না। হ্যাঁ চলো চলো বড় একটা কাজ করি আমরা, দোকান কাটে যাই, ছেলেটার মেয়েটা ফেসবুক মানে চ্যাট করতেছে, চ্যাট ছেলেটা লিখছে আই লাভ গুগল, ওকে এটা ওকে আই লাভ ফেসবুক, ওকে আই লাভ টুইটার, ওকে আই লাভ হোয়াটসঅ্যাপ, মেয়েটা বলছে ওকে আই লাভ ইউ, সরি আই হ্যাভ আ বয়ফ্রেন্ড, আই মিন আই লাভ ইউটিউব। এটাও হয় আজকাল, মানে কি বলে যে এক কুকুর আরেকটা কুকুরকে টেক্সট পাঠাইছে, আচ্ছা ঘেউ, ওই পাশের কুকুর এই কুকুরকে রিপ্লাই করছে ঘেউ ঘেউ, আচ্ছা এই পাশের কুকুর আবার টেক্সট আছে ঘেউ 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 ঘেউ, ওই পাশের কুকুর ঘেউ ঘেউ, এবার এই পাশের কুকুর ঘেউ, ওই পাশের কুকুর পরে কুকুর লিখছে জানতাম ফেকেটের লিখে কথা কইনি এতক্ষণ, যে তুই কুত্তা না তুই সাপ। বলতেছে যে আপনি যতই শিক্ষিত হন না কেন, আপনি যতই বড় গ্র্যাজুয়েট হন না কেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন না কেন, আপনি যতই পিএইচডি করেন না কেন, আপনার বউ যদি কোনো ব্যাপারে আপনাকে বলে ও তুমি বুঝবা না, বিশ্বাস করেন আপনি আর বুঝবেন না, চাইলেও বুঝবেন না, বোঝার চেষ্টা করার দরকার নেই, আর দরকার নাই। তাহলে আজকের মতো আমাদেরও আর শোনার দরকার নেই, আপাতত আপনারা চলে যান প্লিজ, কালকে আবার দেখা হবে, কথা হবে, আনন্দ হবে, মস্তি হবে, ফার্তি হবে, হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ বন্ধু নাট বন্ধু আছে, জীবনে অসুস্থতা আসবেই না, ঠিক আছে আজকের মধ্যে বিদায় নিচ্ছি, ই ভ্যালি প্রেজেন্স নাট বন্ধু দ্য 2.1 কিংস, টাটা।
Capital FM, a time check.